হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার বসে পড়েছি খাবারের জন্য। আপনারা তো দেখেছেন যে আমি মুরগির ঝোল করেছি, দেশি মুরগির ঝোল করেছি। এখানে পুরো একটা মুরগির ঝোল আছে, আর আছে কাঁকরোল ভাজি। তা আমার সহ্য হচ্ছে না, আমি এখনই বসে পড়বো খাওয়ার জন্যে। আসেন, আমি খাবারের জন্য রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁকড়ার ভাজা খুবই মজা। আমি রান্নার সময় থেকে কখন খাবো, কাজ সেরে। বন্ধুরা, অনেক মজা লাগছে কাঁকড়ার ভাজা সাথে পেঁয়াজ ভাজা। আমি লেবুর চোখলা খেতে অনেক পছন্দ করি। লেবুর ছাল বন্ধুরা, আজকে আমার খাবার অনেক মজা হয়েছে।
বন্ধুরা, আমার খাবারটা জোশ হয়েছে। এখন বন্ধুরা, আমি একে একে আমার দেশি মুরগির ঝোল আমি খেয়ে নেব। আরেকটা আমি ঝাল নিয়ে নিচ্ছি। আজও আমার মুরগির ঝোলটা আমি অনেক ঝাল করেছি। বন্ধুরা, অনেক ঝাল করেছি আজকে। রান্নার সময় আমার জিভে জল চলে এসেছে, পানি চলে এসেছিল। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অনেক মজা হয়েছে। অনেক মজা লাগছে, ঝাল ঝাল বলে কথা। তারপরে সব খাবো। Thank you.
দেশি মুরগি অন্যরকম টেস্ট। ঝাল খাবার পাকে বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা বলে নেই, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল অপশনটা প্রেস করে অল অপশনটা অন করে দিন, তাতে করে আমার পরবর্তীতে খাবারের ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আমার খাবার আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টস করে জানান। ঝাল অনেক, ঝাল প্রায় আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। কাঁচামরিচ খাবো না, ঝাল ভাত শেষ, তারপর আমি এটা খেয়ে নেব।
অনেক ঝাল বন্ধুরা। বন্ধুরা আমার খাওয়া শেষ, ভীষণ ঝাল। বন্ধুরা আমার খাবার আপনাদের কাছে কেমন লাগলো আপনারা লাইক কমেন্টস করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আমি এখন লেবুর পানিটা খেয়ে নিচ্ছি। তা আবার চলে আসবো আপনাদের সব সামনে কিছু খাবার নিয়ে। আজ এই পর্যন্তই।